আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করবো এর উত্তরগুলো খাতে সুন্দর করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো একের এক ঠিক জোটটি হল গ নম্বর অপশনটা তোমাদের ঠিক হবে তাই জন্য গ দিয়ে লিখবে উপগ্রহ নক্ষত্রের আলয় আলোকিত একের দুই নম্বর নিরক্ষরেখা সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল খ কর্কট ক্রান্তিরেখা একের তিন নম্বর যে রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হল খ পশ্চিমবঙ্গ একের চার নম্বর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবমণ্ডলকে রক্ষাকারী ওজন স্তরে আছে খ খ্যাটসফিয়ারের একের পাঁচ আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো গ মস একের ছয় নম্বর ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গ মাটির জল ধারণ ক্ষমতা কম একের সাথ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হল খ আটলান্টিক মহাসাগর একের পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি ক উষ্ণ আদ্র। এবার দেখো একের নয় নম্বর ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল গ নর্মদা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতি এই শূন্যস্থানে লিখবে সমভাবাপণ্ণ দুইয়ের দুই নম্বর নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে এখানে হবে পণ্যমুচি দুইয়ে তিন সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা এখানে একটু ভুল আছে আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত এখানে হবে পরিযায়ী তিন নম্বর বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ফুল লেখ দুইয়ের এক গোলাকার পৃথিবীর দ্রুত গতিতে আবর্তন করা একটি মাছ বরাবর স্পৃত এটা হচ্ছে ঠিক দুইয়ের দুই নম্বর জিরো ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটা রেখা এটা ভুল দুয়ে তিন সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন এটা ঠিক এবার দেখো চার নম্বর চার নম্বরের স্তম্ভ তোমরা এইভাবে করবে প্রথমে ছকটা করে নেবে স্তম্ভ যেমন আছে সেরকমভাবে লিখে নেবে ক্ষয়স্তম্ভ এলোমেলো রয়েছে সেটাকে সাজিয়ে লিখবে ক্ষয়স্তম্ভের প্রথমে লিখবে দুই দিয়ে হাইগ্রোমিটার তারপরে তিন দিয়ে গডোইনস্টিন তারপরে এক দিয়ে প্যানজিয়া এবার দেখো পাঁচ নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখো উত্তর হলো তারার রঙের সঙ্গে উষ্ণতার এক বিশেষ সম্পর্ক রয়েছে যে সমস্ত তারাদের উষ্ণতা কম তাদের রং সাধারণত লাল হয় আবার একটু বেশি উষ্ণতা তাদের রং হলুদ হয় পাঁচের দুই নম্বর রেখা কাকে বলে উত্তর হলো সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরে তাকালেই মনে হয় জলরাশি আকাশের সাথে একটি বৃত্ত রেখায় মিশে গেছে এই কাল্পনিক রেখাটিকে দিগন্ত রেখা বা হরাইজন বলে পাঁচের তিন নম্বর বাড়িমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে উত্তর হলো পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু কোটি বছর পর পৃথিবীর বাইরের আবরণ আস্তে আস্তে শীতল হয়ে প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পাতিত হয় শত শত বছর ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবীর নিচু জায়গাগুলো জলে ভরাট হয়ে সাগর মহাসাগর হ্রদ তৈরি করে এভাবেই বিশাল বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে এবার দেখো পাঁচের চার নম্বর বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় উত্তর হলো সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে এরপর সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলো বায়ুমণ্ডলে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে উত্তপ্ত ভূপৃষ্ঠ তাপ বিকরণ করার পর ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এইভাবে আস্তে আস্তে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এবার দেখো ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি করে হেলে অবস্থান করছে তার একটি চিত্র আঁকো তো এইভাবে চিত্র অঙ্কন করতে হবে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিবে একবারে মাঝ বরাবর সূর্য লোক তারপরে যেমন করা আছে সেই রকমভাবে কিন্তু তোমরা ছবিটা এঁকে নিবে এবার দেখো ছয় দুই নম্বর পলিমাটির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর হলো পলিমাটির তিনটি বৈশিষ্ট্য হলো এক পলিমাটির জলধারণ জল ধারণ ক্ষমতা অনেক বেশি দুই এই মাটিতে ধান পাট গম প্রভৃতি ফসল অত্যন্ত ভালো হয় তিন পলি মাটিতে জৈব পদার্থ বেশি থাকে বলে এই মাটি অত্যন্ত উর্বর এবার দেখো ছয় তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর হলো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্টিকা বেশ কিছু দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন এক নম্বর বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে ফলে মহাদেশের আয়তন ধীরে ধীরে কমছে দুই আন্টার্টিকা মহাদেশে থাকা প্রাণীগুলো যেমন পেঙ্গুইন তুষার ভাল্লুক শিল ইত্যাদি আস্তে আস্তে বিপন্ন হচ্ছে তিন এই মহাদেশটি বরফে আবৃত বরফ ও এখানকার প্রাণী কমে যাচ্ছে বলে মহাদেশটি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবার দেখো সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতের এক হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত শ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর হলো হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি পর্বতশ্রেণী হলো হল হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় হিমাদ্রী হিমালয় হিমাদ্রি হিমালয় পাহাড়ের গড় উচ্চতা প্রায় ছ হাজার মিটারের বেশি অসংখ্য চির তুষারাবৃত গিরি শৃঙ্গের অবস্থান এখানকার প্রধান বৈশিষ্ট্য এই হিমালয়ের উল্লেখযোগ্য কয়েকটি শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি দুই নম্বর হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয়ের দক্ষিণ দিকে হিমাচল হিমালয়ের অবস্থিতি আড়াই থেকে তিন কোটি বছর আগে দ্বিতীয়বার আলোড়নে এই অংশে গঠিত হয় এর গড় উচ্চতা সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার মিটার পীর পাঞ্জাল ধাওলারহার নাকটিকা মৌসুরি এখানকার বিখ্যাত পর্বত তিন নম্বর শিবালিক হিমালয় হিমাদ্রি হিমালয় থেকে নদীর নদী বালি পলি বয়ে নিয়ে এসে পাদদেশে সঞ্চয় করে এবং কুড়ি থেকে দু কোটি বছর আগে তৃতীয়বার ভূ আলোড়নে এই সঞ্চিত পদার্থ দ্বারা শিবালিক গঠন করে এটি হিমালয়ের দক্ষিণতম অংশ এবং এর গড় উচ্চতা ছশো থেকে দেড় হাজার মিটার শিবালিক ও হিমাচল এর মাঝের উপত্যকাগুলিকে দুন বলে এবার সাথে দুই নম্বর বায়ুরচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো উত্তর হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ উভয়ের ওপরে নির্ভরশীল যেমন এক নম্বর বায়ুর চাপ বায়ুর চাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন ঘটে নিম্নচাপ বলয় উত্তপ্ত বায়ু উচ্চচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ায় সেই অঞ্চলে তাপমাত্রা বেড়ে যায় গভীর নিম্নচাপ ও উচ্চচাপ আবহাওয়া সৃষ্টি করে আবহাওয়া মানচিত্রে বায়ুরচাপের প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেখা সম্ভব হয় দুই নম্বর বায়ু প্রবাহ বায়ুচাপের তারতম্য হয় বলেই বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে আবার নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে উচ্চচাপের দিকে বায়ু প্রবাহিত হয় কোনো স্থানের ওপর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হলে সেখানে বৃষ্টিপাত হয় আবার অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে সেখানে বৃষ্টি হয় না এইভাবে বায়ুর চাপ ও বায়ু প্রবাহ আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে এবার দেখো সাথে তিন নম্বর অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো উত্তর হলো বিচার বিবেচনা করে গাছ কাটা এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের অভাব পূরণ করে অরণ্য সংরক্ষণ বলে সংরক্ষণের প্রয়োজনীয়তা পরিবেশগত ভারসাম্য নিরিখে কোনো দেশের আয়তনের প্রায় তিন ভাগের অরণ্য আবৃত হওয়া প্রয়োজন ভারতে বনভূমির পরিমাণ মোট ভৌগোলিক আয়তনের মাত্র কুড়ি দশমিক পাঁচ পাঁচ শতাংশ এই কারণে বনভূমির সংরক্ষণ একান্ত হয়ে প্রয়োজন বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হল হলো পরিবেশের ভারসাম্য রক্ষা গাছ দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের মধ্যে সমতা বজায় থাকে দুই মৃত্তিকা সংরক্ষণ গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে যে অঞ্চলে যত বেশি গাছ কাটা হয় সেখানকার মাটি তত বেশি ক্ষয়প্রাপ্ত হয় ফলে একদিকে যেমন বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায় কৃষিকাজের ক্ষতি হয় পাশাপাশি পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে পরের পয়েন্ট বনজ সম্পদের অব্যাহত যোগান বনভূমি থেকে প্রাপ্ত কাঠ জানালা দরজা আসবাবপত্র জাহাজ নির্মাণ শিল্প কাগজ শিল্প এবং নিউজ প্রিন্ট শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয় এছাড়া মধু মোম কুইনাইন এবং অন্যান্য ওষুধপত্র তৈরি করার জন্য বিভিন্ন ধরনের গাছের প্রয়োজন হয় পরের পয়েন্ট মরুভূমির সম্প্রসারণ রোধ বনভূমি ধ্বংসের প্রভাব মরুভূমির সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে খরা দেখা যায় উদ্ভিদের দ্বারা বাধাপ্রাপ্ত না হওয়ায় বালি ক্রমাগত উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয় এবং অঞ্চলটিকে প্রসারিত করে এইভাবে মরুভূমির সম্প্রসারণ ঘটে মরুভূমির সম্প্রসারণ রোধে অরণ্য সংরক্ষণ বিশেষ প্রয়োজন পরের পয়েন্ট জীবজগতের ভারসাম্য রক্ষার্থে বড়ভূমি ধ্বংসের কারণে উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকা প্রাণীকুলের জীবন সংশয় ঘটবে ফলে পরিবেশের খাদ্য সংকল বিনিষ্ট হবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হবে সমগ্র জীবকুলের জীবন রক্ষাতে অরণ্য সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন এখানে দেখো শৃঙ্খল বানানটা একটু ভুল আছে তোমরা ঠিক করে নিবে তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও কোথায় সেভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ